তাহলে বন্ধুরা আপনারা কেমন আছেন? তো বন্ধুরা আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো, সেই দেশটি ক্যারিবিয়ান অঞ্চলে থাকা একটি দ্বীপ রাষ্ট্র, দেশটির নাম ডোমিনিকা। হ্যাঁ বন্ধুরা, দেশটির নাম ডোমিনিকা। তো বন্ধুরা চলুন এই দেশের সম্পর্কে আমরা সব কিছু একে করে জানি এবং দেখি, কিন্তু তারা কি এই দেশের যে জাতীয় পতাকা আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে ওই দেশের জাতীয় পতাকা। তো বন্ধুরা এই দেশটি কোথায়, ভারত থেকে কত দূরে অবস্থিত, ভারতের সঙ্গে কী কী ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, আমরা সব কিছু একে করে বলবো এবং আমি আপনাদের দেখাবো গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডিতে আসলে এই দেশটি পৃথিবীর মধ্যে কোথায় আছে। কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা, এই চ্যানেলে প্রথমে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয় করে নেবেন, পাশে থাকা বেলটি নিশ্চয় করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা আয়তনের হিসাবে এই দেশটি 171, 72, 73, 74 নম্বরে আসে। হ্যাঁ বন্ধুরা, 174 নম্বরে আসে এই দেশটি পৃথিবীর মধ্যে আয়তনে। 750 বর্গ কিলোমিটার টোটাল এরিয়া এই দেশটির আয়তন, এবং এই দেশটি মধ্য ল্যাটিন এবং ক্যারিবিয়ান দেশে উপস্থিত একটি দেশ, একটি দ্বীপ রাষ্ট্র। তো বন্ধুরা চলুন আমরা চলে যাই ক্যারিবিয়ান অঞ্চলে, সেই দ্বীপ রাষ্ট্রের দিকে, ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা আমাদের ইন্ডিয়া। এবং আমাদের চলে যেতে হবে ক্যারিবিয়ান অঞ্চলে উপস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। তো বন্ধুরা চলুন আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করবো আসলে ডোমিনিকাটি কোথায়। হ্যাঁ বন্ধুরা, 750 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে সেই দেশটি উপস্থিত। দেখুন এটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর এবং এর আশেপাশে অনেকগুলি অঞ্চল এবং অনেকগুলি দেশ আছে, আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, এবং ওই রাজধানী, ওই দেশের রাজধানী রোসেউ। হ্যাঁ বন্ধুরা, রোসেউ ওই জায়গার রাজধানী বা ওই দেশের রাজধানী, আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। এবং সবথেকে বড় শহর এবং সবথেকে বেশি মানুষ এই জায়গাতেই থাকে। দেখুন রাজধানী দেখানোর চেষ্টা করছি, রাজধানীটির নাম রোসেউ। হ্যাঁ বন্ধুরা, রোসেউ ওই ডোমিনিকার রাজধানী, আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা ডোমিনিকার আশেপাশে বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন দেশ আছে। গুয়াদালুপ ওই দেশের উত্তরে উপস্থিত, মার্টিনিক ওই দেশের দক্ষিণে উপস্থিত, এবং দক্ষিণে অনেকগুলি দেশ এবং অঞ্চল আছে। সেন্ট লুসিয়া আছে, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইন একটি জায়গা আছে, এবং তারপরে গ্রেনাডা একটি জায়গা আছে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো এই জায়গার বা এই দেশের যে রাজধানী, এই রাজধানী থেকে কিন্তু এই দেশকে সঞ্চালনা করা হয়। এবং তার পরবর্তী পাশে যেটা নর্থ আটলান্টিক মহাসাগরে পড়ে একটি দেশ ছোট্ট, সেই দেশটি আছে, সেই দেশটির নাম বারবাডোস। হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখুন ওই জায়গার বিভিন্ন, আমি এখানে ছবি দেখানোর চেষ্টা করছি ওই জায়গার, গুগলের ম্যাপের সাহায্যে আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। ডোমিনিকার উত্তরে অনেকগুলি ছোট ছোট দ্বীপ এবং ছোটগুলো দেশ এবং অঞ্চল আছে, যেটা মন্টসেরাট এবং আরও অন্য দেশও আছে, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। ভালো করে দেখুন আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি ওই দেশের বিভিন্ন জায়গা এবং বিভিন্ন অঞ্চল। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা ভালো করে দেখুন আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। দেখছেন হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এটি খ্রিস্টান সময় একটি দেশ, 94.4% এখানে খ্রিস্টান ধর্মের মানুষ থাকে। ভাষার কথা বলে এটি ইংলিশ। এখানে হিন্দুর পরিমাণ 0.2%। হ্যাঁ বন্ধুরা, এবং জিডিপির কথা বলে 485 মিলিয়ন টোটাল জিডিপি, যেটা পৃথিবীর মধ্যে 177 নম্বরে আসে জিডিপির দিক থেকে যদি দেখি এই দেশটিকে। এবং এটি ক্যারিবিয়ান ডলার দিয়ে এই দেশের বিভিন্ন পেমেন্ট হয়ে থাকে। এবং 1978-এ 3 নভেম্বর ব্রিটেন থেকে এই দেশটি স্বাধীন পেয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশে প্রথম ক্রিস্টোফার কলম্বাস প্রথম এই জায়গাটিকে দেখতে পায় এবং তখন লাতিন ভাষায় এই জায়গাটির নাম রেখেছিল ডোমিনিকা। হ্যাঁ বন্ধুরা, ডোমিনিকা, এবং পরবর্তীকালে এই জায়গাটির নাম হয়ে যায় ডোমিনিকা। সেই সালটি ছিল 1493 খ্রিস্টাব্দ। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা ভালো করে দেখুন আমি আপনাদের ওই জায়গার বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করছি। এবং এই জায়গায় একটি এয়ারপোর্ট আছে, যেটা 1.7 কিলোমিটার লম্বা একটি রানওয়ে যুক্ত একটি বিমানবন্দর, ইন্টারন্যাশনাল বিমানবন্দর আছে। সেই বিমানবন্দরটির নাম হচ্ছে ডগলাস চার্লি বিমানবন্দর। এবং আরেকটি এয়ারপোর্ট আছে, যেটা 900 কিলোমিটার লম্বা একটি বিমানবন্দর, যেটা রানওয়ের আমি সংখ্যা বললাম, সেটা হচ্ছে সেই 900 কিলোমিটার রানওয়ে যুক্ত একটি বিমানবন্দর। সেই বিমানবন্দরটির নাম হচ্ছে ক্যানফিল্ড বিমানবন্দর। এখানে জনপ্রিয় খেলা বলতে ক্রিকেট খেলা, যেটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওই একটি যুক্ত একটি খেলা আছে। এবং এই জায়গায় 12,000 সিট যুক্ত একটি বড় স্টেডিয়াম আছে। হ্যাঁ বন্ধুরা, সেই স্টেডিয়ামটির নাম হচ্ছে উইন্ডোসর পার্ক। হ্যাঁ বন্ধুরা, তো আমি আপনাদের বলে দিই, ভেনিজুয়েলা এবং ডোমিনিকা দুজনই প্রতিবেশী দেশ, ক্যারিবিয়ান অঞ্চলের সীমায় লাগে এই দুটি। তো বন্ধুরা আমি আপনাদের বলে দিই, এই ভেনিজুয়েলা এবং ডোমিনিকার মধ্যে কিন্তু তেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, কেননা ক্যারিবিয়ান সাগরের মধ্যবর্তী এলাকায় একটি ছোট্ট দ্বীপ আছে, সেই দ্বীপটি নিয়ে বিবাদ আছে দুই দেশের মধ্যে। এবং ডোমিনিকা থেকে 140 মাইল দূরে সেই দ্বীপটি উপস্থিত, যেটা পশ্চিমে। হ্যাঁ বন্ধুরা, ছোট্ট একটি দ্বীপ, আমি আপনাদের সুষ্ঠুভাবে দেখানোর চেষ্টা করবো আসলে সেই দ্বীপটি কোথায়। হ্যাঁ বন্ধুরা, গুগল ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করবো আসলে সেই দ্বীপটি কোথায়, যেটা 140 মাইল দূরে
অবস্থিত সেই জায়গাটি এবং ইন্ডিয়ার সাথে ওই দেশের যে ব্যবসা বাণিজ্য এবং সম্পর্ক স্থাপন হয়েছিল সেটা 1998 থেকে, হেমন্ত্রা 1981 থেকে কিন্তু ইন্ডিয়ার মধ্যে ওই দেশের সম্পর্ক ধীরে ধীরে করে শুরু হয় এবং দুই দেশের মধ্যে বিভিন্ন প্রকার এক্সপোর্ট ইনপোর্ট হয়ে থাকে, ধীরে ধীরে করে এক্সপোর্ট ইনপোর্ট দুই দেশের মধ্যে বাড়ছে। আমি আপনাদের বলে দিই এই ক্যারিবিয়ান অঞ্চলে থাকা একটি দেশ, দেশটির নাম ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো। এই জায়গায় ভারতের একটি রাজদূত আছে, এই দেশকে তো নির্দেশই করছে এবং আরও প্রতিবেশী দেশগুলোকে নির্দেশ করছে বা এখানে স্বীকৃতিপ্রাপ্ত। এবং এই ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো এই জায়গার রাজধানী পোর্ট অফ স্পেন, হেমন্ত্রা এই রাজধানী থেকে ডোমিনিকাকে কিন্তু নির্দেশ বা স্বীকৃতি দিয়েছে, হেমন্ত্রা। তো বন্ধুরা, আমি আপনাদের বলে দিই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তেমন নেই এবং 2011 এগ্রিকালচার নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও হয় যেটা অক্টোবরই মাসে, এবং ডোমিনিকান পিএম, হেমন্ত্রা ডোমিনিকান পিএম স্কারাইট ভারত এসেছিলেন, হেমন্ত্রা, যেটা পার্সোনাল একটি বলতে পারেন যে একটি দর্শন, ভারত দর্শন করেছিলেন পার্সোনালভাবে। তো এখানে আমাদের স্বর্ণ মন্দিরে এসেছিলেন, পরিদর্শন করেছিলেন এবং এই জায়গায় ডিনার লাঞ্চ করে, এবং ওই সময় হেমন্ত্রা ওই সময় ভারতকে কিছু পয়সা দান করেছিল ওই দেশের যে প্রাইম মিনিস্টার পিএম ইন্ডিয়া যখন এসেছিল, হেমন্ত্রা $15,00,000 দান করেছিল একটি ইন্ডিয়ান সোসাইটিকে, হেমন্ত্রা। এবং ভারত ওই দেশের রাজধানীতে একটি কলেজ স্থাপনা করে দিয়েছিল, হেমন্ত্রা একটি কলেজ ওই জায়গায় তৈরি করে দিয়েছিল যেটার মূল্য $7,000,000 খরচ করে। 2016 ওই জায়গায় 3 জুলাই ওই দেশের প্রধানমন্ত্রী ওই হাসপাতালটিকে উদ্ঘাটন করেছিল এবং সেই সময় সেই দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন ডোমিনিকানের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সঙ্গে চিরকাল টিকে থাকবে। আর এই যে দ্বীপটি দেখছেন, এই দ্বীপটি নিয়ে কিন্তু দুই দেশের মধ্যে বিবাদ, হেমন্ত্রা দুই দেশের মধ্যে বিবাদ, ভেনিজুয়েলা এবং ডোমিনিকা দুই দেশের মধ্যে কিন্তু বিবাদ। এই ছোট্ট একটি দ্বীপ যেটা 140 মাইল পশ্চিমে ডোমিনিকার। তো বন্ধুরা, এই জায়গার যে পপুলেশান এবং এই জায়গার যে ন্যাশনাল অ্যান্থেম এবং এখানে ইন্ডিয়ান কত থাকে আমরা সব কিছু এক এক করে দেখে নেব। ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে যে ন্যাশনাল অ্যান্থেম সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, হেমন্ত্রা। এবং এই জায়গার যে নীতিবাক্য সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই জায়গার যে অফিসিয়াল নেম কমনওয়েলথ অফ ডোমিনিকা, হেমন্ত্রা। এবং ক্যাপিটাল ভালো করে দেখুন, রোসেউ ওই জায়গার ক্যাপিটাল, রাজধানী, সবথেকে বড় শহর। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেখানে ইংলিশের ভাষায় বেশি মানুষ কথা বলে এবং ধর্মের কথা বলে, খ্রিস্টান সমদেশ, হেমন্ত্রা ভালো করে দেখুন। এবং এখানে প্রেসিডেন্ট ওনার নাম লিখে দিয়েছে, আমি আপনাদের বলবো, এবং প্রাইম মিনিস্টার ওনার ছবিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। জলের কথা বললে 1.6% ইন্ডিয়াতে 9% টোটাল জিবি দেখুন 485 বিলিয়ন, এবং কলিং কোড দেখুন +1767 এই দেশের কলিং কোড। এবং পপুলেশান দেখুন 75,000 টোটাল পপুলেশান, এই পপুলেশানের মধ্যে ইন্ডিয়ান থেকে 100 বেশি, বেশিরভাগ ইন্ডিয়ান এখানে পর্যটক হিসেবে গিয়েছে, হেমন্ত্রা। এবং এই জায়গাটি পৃথিবীর মধ্যে কোথায় আমি আপনাদের তা দেখানোর চেষ্টা করবো, হেমন্ত্রা এই জায়গাটি পৃথিবীর মধ্যে কোথায়। তো বন্ধুরা চলুন আমি আপনাদের দেখিয়ে দিই, ভালো করে দেখলে বুঝতে পারবেন। ক্যারিবিয়ান অঞ্চলে থাকা একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, হেমন্ত্রা। তো বন্ধুরা যখন সেই এই দেখুন এখানে 9টি এখানে রাজ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, 9টি না 10টি, এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে এই দেশের যে বিভিন্ন পয়সা সেই পয়সার ছবি দেখানোর চেষ্টা করছি, দেখছেন, হেমন্ত্রা। তো বন্ধুরা ওই দেশের প্রাইম মিনিস্টার যখন বলেছিল ডোমিনিকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সারাদিন বা সারা বছর সারা বলতে পারেন চিরদিনই টিকে থাকবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইন্ডিয়ার মধ্যে দিয়ে, তো বন্ধুরা তখন ওই দেশের প্রাইম মিনিস্টার সেই দিন থেকে ওই দেশের মানুষ এবং ওই দেশের প্রেসিডেন্ট এবং ওই দেশের গভর্নমেন্ট সব সময় ভারতকেই সাপোর্ট করে আসছে, হ্যাঁ বন্ধুরা ভারতকেই সাপোর্ট করছে ডোমিনিকা। তো বন্ধুরা ভারত থেকে বিভিন্ন জিনিসপত্র ওই দেশে যায়, হ্যাঁ বন্ধুরা ভারত থেকে বিভিন্ন জিনিসপত্র ওই দেশে যায়, যেমন ঔষধ, ফার্মাসিউটিক্যাল বিভিন্ন জিনিস, সোনা, বিভিন্ন প্রকার পোশাক এবং টেক্সটাইল। তো বন্ধুরা আমি আপনাদের বলে দিই ওষুধের কথা যখন এলো, পৃথিবীর মধ্যে 7% ওষুধ শুধু ভারত থেকেই বেরোয়, হেমন্ত্রা পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশে যে ওষুধ থাকে সেই ওষুধের 60% ভারত থেকেই বেরোয় এবং ওই দেশ থেকে অর্থাৎ ডোমিনিকা থেকে প্লাস্টিক আর কিছু ধাতু কিন্তু শুধুমাত্র ভারতে আসে, আর বেশি কিছু জিনিস কিন্তু ভারত থেকে আসে না। দেখুন ওই জায়গার বিভিন্ন ছবি দেখানোর চেষ্টা করছি, হেমন্ত্রা। এবং এটা যে দেখছেন ওই জায়গায় একটি হ্যারিকেন এসেছিলো, কীভাবে এখানে ক্ষতি করেছিল আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করবো, এই জায়গায় কীভাবে ক্ষতি করেছিল, হেমন্ত্রা দেখুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। দেখছেন হ্যারিকেন এসে কী না কী ক্ষতি করেছে ভারতে, ওই হ্যারিকেন এসেছিলো বলে ভারতও সাহায্য করেছিল, আমি আপনাদের বলবো আসলে কোন কোন সময় ভারত সাহায্য করেছে। দেখুন ওই দেশের যিনি প্রেসিডেন্ট ওনার ছবি দেখানোর চেষ্টা করছি এবং ওই দেশের যিনি ভাইস প্রেসিডেন্ট ওনার ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা, সরি বন্ধুরা প্রাইম মিনিস্টার, ইনি হচ্ছেন এই দেশের প্রাইম মিনিস্টার, এনার ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং ভারতবর্ষ এবং ডোমিনিকা পৃথিবীর মধ্যে কোথায় ভালো করে দেখলে
দেখলে বুঝতে পারবেন এখানে ভারতবর্ষ দেখতে পাচ্ছেন এবং ডোমিনিকা আমি আপনাদের এখানে অ্যারো দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখছেন হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখছেন ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, এবং ডোমিনিকা একটি খ্রিস্টান সমূহ দেশ, এবং পৃথিবীর মধ্যে কোন কোন দেশ খ্রিস্টান সমূহ দেশ আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, এবং খ্রিস্টান সময়ে মানুষ সবথেকে বেশি কোথায় থাকে তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। খ্রিস্টান সমূহ দেশ নয়, এখানে কোথায় বেশি সবথেকে খ্রিস্টান সময়ে মানুষ এখানে থাকে ভালো করে দেখলে বুঝতে পারবেন। পৃথিবীর মধ্যে ভারতবর্ষের রাজদূত কোন কোন জায়গায় উপস্থিত আছে আমি আপনাদের সেটাও দেখানোর চেষ্টা করছি। দেখছেন ভারতবর্ষের রাজদূত কোন কোন দেশে উপস্থিত আছে, সেই সব দেশ কিন্তু এখানে ব্লু কালার দেওয়া আছে, আর যেই সব দেশে ব্লু কালার নেই সেখানে কিন্তু ভারতবর্ষের রাজদূত নেই। এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন পাকিস্তান, ইউক্রেন এবং নর্থ কোরিয়া ব্লু দেওয়া আছে, যেহেতু এখানে এই তিন জায়গায় এখন বর্তমানে কিন্তু ভারতের রাজদূত নেই। তো বন্ধুরা, ভারতের কিছু ছাত্র মেডিকেল বিভিন্ন প্রকার কাজের সূত্রে ওই দেশের হাসপাতালে বিভিন্ন প্রকার কাজের সূত্রে কিন্তু ওই দেশে উপস্থিত আছে। এবং 2011 একটি হ্যারিকেন এসেছিল, হ্যারিকেনটির নাম ওফেলিয়া, একটি হ্যারিকেন, ওই সময় ভারত $100,000 ওই দেশকে দান করেছিল। 2013 একটি আর একটি হ্যারিকেন আসে এবং সেই হ্যারিকেনের ফলে বন্যা হয়েছিল এবং সেই বন্যার জন্য $300,000 ওই দেশকে দান করেছিল। এবং 2013 আরও একটি এরিক ট্রেফ 3 নামক একটি জিনিস আসে এবং সেই জিনিসটির ফলে $2,000,000 ভারত কিন্তু ওই দেশকে সাহায্য করেছিল। হ্যাঁ বন্ধুরা, ডোমিনিকার সরকারের অনুরোধে ভারত ডোমিনিকায় একটি হাসপাতাল তৈরি করে দেয় এবং বিভিন্ন প্রকার ঔষধও দান করেছিল। তো বন্ধুরা, আমি আপনাদের বললাম মধ্য ল্যাটিন এবং ক্যারিবিয়ান সাগরে উপস্থিত একটি দ্বীপরাষ্ট্র দেশটির নাম ডোমিনিকা। আর অন্যান্য দেশের সম্পর্কে যদি জানতে চান তাহলে প্লিজ বন্ধুরা এই চ্যানেল প্রথমে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয় করে নেবেন, পাশে কমেন্ট করে নিশ্চয় করে নেবেন, কিছু বলে তাহলে কমেন্টে নিশ্চয় করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।